আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতদিন ধরে আমার চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলের একটি রেসিপি। প্রথমে আমি একটি বেলকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি বেলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পরে আমি ফিরে আসছি। এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে রস বের করে নেব। এটা আমার হয়ে গিয়েছে, দেখুন আমি খুব পাতলা বা খুব ঘন এখানে করি নাই। এবার আমি একটি প্যানে 1 চামচ ঘি দিয়ে এর ভেতরে তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 এলাচ। ভালোভাবে নেড়েচেড়ে গরম করে নেব। এরপর আমি এর ভেতরে 1 ছোট কাপের 1 কাপ আতপ চাল দিয়ে দিলাম। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি। চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি এর ভেতরে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। 1/2 লিটার দুধটাকে আমি 2 বারে দেব। প্রথমবার দিয়ে চালটাকে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে চালটাকে আমি ফুটিয়ে নেব। এরপর আমি এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বেলের সাথে চিনিটা খুব ভালো যাবে। চালটা আমার ফুটে এসেছে। এরপর আমি এর সাথে বাকি দুধগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব। দুধটা আমার ফুটে এসেছে। এর ভেতরে আমি এখন 1 কাপ পরিমাণ বেলের রস দিয়ে দিচ্ছি। বেলটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দুধটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা আমার হয়ে এসছে। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার বেলের ক্ষীর বা পায়েস, যেভাবেই রান্না করুন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।